সালামু আলাইকুম, যিনি কল করেছেন নাম বলেন, কোথা থেকে কল করেছেন? চট্টগ্রাম থেকে নূর উদ্দিন বলেন। বয়স কত আপনার? নূর উদ্দিন, আপনি আমাকে দেখতে পাচ্ছেন? বলেন, আপনার কি কষ্ট? কয়দিন আগে? আপনার মাজায় কষ্ট হয়? ডান দিকে না বাম দিকে? হাঁটলে লাগে ব্যথা, বসে থাকলে লাগে না? জোরে কাশি দেন নূর উদ্দিন সাহেব, জোরে কাশি দেন। হয় না কাশি, ভালো করে কাশি দেন। এই যে কাশি দিচ্ছেন, কোথায় কষ্ট লাগে? প্রথমে যে গাছটি আপনাকে করতে হবে, আপনি নিকটস্থ একজন মাসকুলোস্কেলিটাল স্পেশালিস্টকে দেখান। চিটাগাং এ অনেক ভালো ভালো চিকিৎসক আছে, যাদের চিকিৎসায় হাজার হাজার লোক ভালো হয়। আপনি আমার, যেহেতু আপনি আমাকে দেখতে পাচ্ছেন এখানে, এই ভিডিওটা বারবার ঘুরিয়ে দেখবেন, মাসকুলোস্কেলিটাল স্পেশালিস্ট। আর আমার উপদেশ হলো, আপনার যে জায়গায় ব্যথা ওই জায়গায় হালকা হালকা করে নারকেলের তেল এবং রসুন লাগাবেন, যে নিয়মে আমি লাগাতে বলি। এরপরে ওখানে আপনি ঠান্ডা শেক দেবেন, ঠান্ডা শেক। কিভাবে দেবেন? আমরা যে নিয়মে বলি ওই নিয়মে, অথবা আপনি আমার এখানে দেখেন, আমরা দেখাচ্ছি। 10 মিনিট ঠান্ডা শেক দেওয়ার পরে আপনি যে কাজটি করবেন, যে এক্সারসাইজটি করবেন, তাহলে চিত হয়ে শুয়ে দুই হাঁটু ধরে বুকের দিকে টেনে এনে বুকে হোল্ড করে রাখবেন 5 সেকেন্ড। 5 সেকেন্ড আপনি আপনার ধর্মীয় অনুযায়ী আপনি যে কোনো শব্দ ব্যবহার করে 5 বার ব্যবহার করতে পারেন, অথবা সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি 5 বার বলতে পারেন, অথবা 1001 থেকে 1005 বলতে পারেন, এরকম 10 মিনিট। এরপরে যে চিকিৎসাটি আপনার জন্য দরকার, আপনার ডান পায়ের গোড়ালি বাম হাঁটুর উপরে রাখবেন, রেখে বাম হাঁটুকে টেনে বুকের দিকে আনবেন। আমরা যা বলছি আপনাকে, এগুলো সব ভিডিও আপনাকে এখন দেখাচ্ছি এখানে, আপনি আমাদের ফেসবুক থেকে আপনি দেখিয়ে নিতে পারবেন। ঠিক একই নিয়মে আপনি আপনার বাম হাঁটুকে বুকের দিকে টেনে এনে ধরে রাখেন কমপক্ষে 5 সেকেন্ড, ঠিক আগের নিয়মে। এই চিকিৎসাগুলো আপনি করেন, আপনার নিকটস্থ লোকাল চিকিৎসকের সঙ্গে পরামর্শ নেন, আশা করি আল্লাহ পাক ভালো করবেন। চিকিৎসাকালীন সময়ে অবশ্যই বলবেন যে আল্লাহ পাক আপনি আমাকে যে কোনো সেবা করবেন। ওকে, সাথে কোরআনিক দোয়া পড়বেন, অথবা সুরা ফাতেহা পড়তে পারেন, অথবা আপনার ধর্মীয় অনুযায়ী যে দোয়া আপনার হয় সেটা বলবেন। সূরা ফাতিহা বললে প্রথমে 3 বার দরুদ পড়ে নেবেন, শেষে 3 বার দরুদ। ওকে নূরউদ্দিন, আপনি ভালো থাকেন, আশা করি আল্লাহ পাক আপনাকে ভালো করবেন। সালামু আলাইকুম নূরউদ্দিন, আপনি আমাকে চিটাগাং থেকে অনেক কষ্ট করে ফোন করেছেন, আমরা খুব খুশি হয়েছি যে নূরউদ্দিন সাহেব চিটাগাং থেকে কল করছেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের সবার জন্য দোয়া করুন। সালামু আলাইকুম। Thanks.